আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, চিতই পিঠা। আমার তো মনে হয় এই খাবারটা সবারই অনেক বেশি পছন্দ, চিতই পিঠা আর গরুর মাংস। আমাদের বাসার তো সবার পছন্দ। আজকে তৈরি করলাম, চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। অসম্ভব মজার একটা রেসিপি। সেজন্য আমি 4 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। ছয় থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখন আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখন মিশ্রণের মধ্যে 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, 1 টিস্পুন দিলে পিঠাটা অনেক নরম হয়। ১ টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুন ভালো মতো মিশাতে হবে। এই তো দেখুন আপনারা, ব্যাটারটা একদম ঘন হবে না, পাতলা হবে না, ঠিক এরকম হবে। এখন আমি সাঁচের মধ্যে একটু অয়েল আর পানি একসাথে মিশিয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে একটু গ্রিজ করে নিচ্ছি। আপনারা নেবেন তাহলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। সাঁচের মধ্যে কিন্তু খুব সহজেই চিতই পিঠা বানানো যায়। আমাদের দেশেও কিন্তু অনেকে এরকম সাঁচের মধ্যে পিঠা বানিয়ে থাকে। আর আমার কাছে সাঁচের মধ্যে পিঠা বানালে অনেক বেশি ভালো লাগে, কারণ পিঠার সাইজটা একটু ছোট হয়, দেখতেও ভালো লাগে, আমার কাছে খেতেও ভালো লাগে। আমার 2 ছেলেও এরকম সাঁচের মধ্যে পিঠা বানিয়ে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে। ওরা তো এই পিঠার নাম দিয়েছে বেবি পিঠা, সাইজে অনেক ছোট ছোট দেখে অনেক বেশি পছন্দ করে ওরা। আমি কিন্তু একদিক দিয়ে বানাচ্ছি আর আমার 2 ছেলে এসে এসে নিয়ে যাচ্ছে, ওরা খাচ্ছে। নিজের দিকটা দেখুন, একদম হয়ে যাচ্ছে, একটু লেগে যায়নি। কাঁটা চামচ দিয়ে আমি খুব সহজেই উঠিয়ে নিচ্ছি। আপনারা কত সহজেই উঠে আসছে, এটি কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমি তেলার পানি একসাথে মিশিয়ে টিস্যু পেপার দিয়ে একটু পিস করে দেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। আমি এইভাবে একে একে সব পিঠা বানিয়ে নিচ্ছি।
কত যে মজা হয়েছে চিতই পিঠা আর গরুর মাংস, এটা আপনারা বানিয়ে না খেলে এই মজাটা বুঝতে পারবেন না। তবে অবশ্যই আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে, অনেক সফট। আমি খেতে থাকছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।